হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সব ভিউয়ার্স, আমার কাছে দেখতে পাচ্ছ যে রেডমির একটি ফোন আছে, রেডমি ওয়ান। ফোনটির মডেল বন্ধুরা, যখনই আমরা আনলক করার চেষ্টা করছি তখন বন্ধুরা ফোনটি অফ হয়ে যাচ্ছে। সব ভিউয়ার্স, এই প্রবলেমটি আমাদের যখনই আনলক করতে চাচ্ছি তখন বন্ধুরা এভাবে রিস্টার্ট নিয়ে এটা অন হচ্ছে, রিস্টার্ট নিয়েছে না, এভাবে স্ক্রিন অফ হয়ে আবার সেম জায়গায় চলে আসছে। সব ভিউয়ার্স, এই প্রবলেমটি কীভাবে ফিক্স করবো আজকে তোমাকে আমি দেখিয়ে দেবো। সব ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আমি তোকে স্টেপ টু স্টেপ দেখে দেবো যে কীভাবে এটি ফিক্স করতে পারি। সব ভিউয়ার্স, কথাটি না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখনো তোমরা যশোর H24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর পাশের টাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশনটি অন করে নাও, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোডগুলি তোমরা সহজে পেয়ে যাও। দেখো, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কম্পিউটার স্ক্রিন আসার পর বন্ধুরা সিএম টুর এমটিকে যে টুরসি আছে সেটি ওপেন করতে হবে। বন্ধুরা, এই ফোনটি হলো কি এমটিকে সিপিএড ফোন। তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারো, ফোনটি মডেল লিখে গুগলে সার্চ করলেই তোমাদের দেখতে পাওয়া যায় তোমরা এমটিকে কি এসপিডি। বন্ধুরা, এটি এমটিকে সিপিইউ। আমরা এখানে সার্ভিসে যেয়ে সর্বপ্রথম ইউজার ডাটাটি ক্লিন করবো। ইউজার ডাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বন্ধুরা দেখো ফরম্যাট রিসেট অ্যান্ড সেটিং এই অপশনে ক্লিক করবো। করার পর বন্ধুরা দেখো আমাদের এখানে ওয়েটিং ফোন শো করছে। এখন বন্ধুরা আমাদের ফোনটি কানেক্ট করতে হবে। সব দেখতে পাচ্ছ বন্ধুরা ওয়েটিং ফোন। এখন বন্ধুরা আমি ফোনটি কানেক্ট করবো, আমাদের ফোনটি অফ করে নিতে হবে। ব্যাটারিটি একবার রিমুভ করে নিয়ে আবার ব্যাটারি ইনসার্ট করবো। ইনসার্ট করার পরে বন্ধুরা জাস্ট ইউএসবি কেবলটি কানেক্ট করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এখানে বুট পেয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখন বন্ধুরা আমাদের ইউজার ডাটাটি ক্লিন হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো ইউজার ডাটাটি ক্লিন হয়ে গেছে, আমাদের ফোনটি ফরম্যাট আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা ইউজার ডাটা ক্লিন হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা এখানে ফ্যাক্টরি রিসেট করবো। বন্ধুরা আবার বন্ধুরা ফ্যাক্টরি রিসেট সিলেক্ট করে ফরম্যাট রিসেট অ্যান্ড সেটিংয়ে ক্লিক করলাম। আবার একবার বন্ধুরা কেবলটি ব্যাটারি রিমুভ করে আবার ইনসার্ট করে আমি কেবলটি আবার কানেক্ট করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা তারপরে বন্ধুরা দেখবো যে আমাদের ফোনটি যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি ফিক্সড হয়েছে কিনা। যদি না হয় তাহলে ফোনটি আমরা ফ্ল্যাশ করবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা ফোনটি অন করে দেখবো যে এটি আমাদের যে প্রবলেমটি ছিল সেটি ফিক্সড হয়েছে কি। সবই দেখতে পাচ্ছ বন্ধুরা এখন ফোনটি আমি ব্যাটারি রিমুভ করে নিচ্ছি, ব্যাটারি রিমুভ করে আবার অন করে দেখবো ফোনটি। ফোনটি অন হতে বন্ধুরা 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। সবই আমাদের অপেক্ষা করতে হবে। আমি ফোনটি অন করলাম। এখন বন্ধুরা আমাদের এখানে 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিটও লাগতে পারে। সবই তোমরা ওয়েট ধৈর্য ধরো। ধৈর্য ধরলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারো যে আমরা কীভাবে এটি ফিক্স করলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ফোনটি অপারেটিং সিস্টেম ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ফোনটি রিসেট হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা এগ্রিতে ক্লিক করব, ফোনটি নর্মাল সেট আপ করে নেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন ফোনটি সেট আপ করে নিচ্ছি। নেক্সট বন্ধুরা দেখো আমাদের ফোনটি কিন্তু সম্পূর্ণভাবে অন হয়ে গেছে। এখন বন্ধুরা দেখবো যে আমাদের যে প্রবলেম ছিল সেটি ফিক্সড হয়েছে কিনা। আমি আবার আমাদের ফোনটি লক করবো। লক করে বন্ধুরা দেখবো যে আমাদের ফোনটি প্রবলেম ফিক্সড হয়েছে কিনা। দেখো বন্ধুরা ফোন পুরোপুরিভাবে আমাদের ফোনটি অন হয়ে গেছে, প্রবলেমটি ফিক্সড হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের ফোনের মডেলটা কত এবং ভার্সন কত, ফোনের কী মডেল। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি অ্যাবর্ট ফোনে চলে যাবো। অ্যাবর্ট ফোন যাওয়ার পর বন্ধুরা তোমাদেরকে ভার্সনের ফোনের মডেলটা আইডেন্টিফাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা এখন বন্ধুরা আমাদের ফোনের যে প্রবলেম ছিল সেটি ফিক্সড আছে কিনা আমি একবার তোমাকে ভেরিফাই করে দিচ্ছি, আইডেন্টিফাই করে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি স্ক্রিনটি লক করে আবার রিমুভ করে দেখাবো বন্ধুরা যে আমাদের প্রবলেমটি ফিক্সড হয়েছে কিনা। দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমাদের প্রবলেমটি ফিক্সড হয়ে গেছে। সবই আজ দেখলে কীভাবে কত সহজে আমরা এটি প্রবলেমটি ফিক্স করলাম। সবই আজ ভিডিওটি ভালো হলে অবশ্যই একটু লাইক করবা, অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধব শেয়ার করবা, আর অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। সবই আজকের মতো এই পর্যন্ত, থ্যাংক ইউ।